দাদা এখানে পানি আরেন, এখানে বাড়ি আছে ভর্তি করে ধোঁয়া উঠছে। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সফিকুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। নীলগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কেরামত আলীর সঙ্গে পার্টনারশিপে বাজি ব্যবসা চালাতেন সফিকুল। বাকিদের খোঁজেও বর্তমানে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। সূত্রের খবর, এই ঘটনায় মোট চারজনের নাম পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। আর তার মধ্যেই প্রথম জনকে গ্রেপ্তার করা হলো বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সফিকুলকে। প্রসঙ্গত, দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘিরে উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি। এই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি উঠেছে। ইতিমধ্যেই দাবি তুলেছে রাজ্য বিজেপি। ঘটনার ভয়াবহতা দেখে বিস্ফোরণ স্থলে গিয়েছেন রাজ্যপালও। জানা যাচ্ছে দত্তপুকুর বিস্ফোরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেআইনি বাজি কারখানার মালিক কেরামত আলীর। দাদা এখানে পানি আরেন, এখানে বাড়ি আছে ভর্তি করে ধোঁয়া উঠছে। আগে এর মাঝেই পুলিশের জালে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কেরামত আলীর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালাতো সফিক নামের এক ব্যক্তি। প্রসঙ্গত, এগ্রার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের তিন মাস পর এই ঘটনার পুনরাবৃত্তি দেখল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ এলাকার বাসিন্দারা। কেবল বিস্ফোরণ নয়, গোটা ঘটনাতেই যেন এগ্রার সঙ্গে মিলে গেল দত্তপুকুর। এগ্রার ওই বাজি কারখানার মালিক একবার গ্রেপ্তার হওয়ার পর ফের বেআইনি বাজি কারখানায় সামিল হন এবং ওই কারখানায় বিস্ফোরণে তার মৃত্যু হয়। দত্তপুকুরের এই বেআইনি বাজি কারখানার মালিক কেরামত আলীরও একই পরিণতি ঘটল। তবে এগ্রার বাজি কারখানায় বিস্ফোরণের পর গ্রেপ্তার হয়েছিল কেরামত, কিন্তু তারপরেও সে শুধরোয় নি। প্রসঙ্গত, রবিবার সকালে দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোচকল পশ্চিমপাড়া অঞ্চলে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে দেহাংশ। জানা গিয়েছে সেই ঘটনাতেই উঠে আসে কেরামত আলীর নাম। জানা গিয়েছে তিনি দত্তপুকুরে ওই বেআইনি বাজি কারখানাটি চালাতেন। এলাকাবাসীরা বিরোধিতা করলেও নাকি বিশেষ লাভ হয়নি। প্রসঙ্গত, বহু বছর ধরে বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত কেরামত আলী। এগ্রার খাদেকুলের বিস্ফোরণেও নাম জড়িয়েছে তার। বাজি কারখানায় মৃতদের মধ্যে কয়েকজন মুর্শিদাবাদের বাসিন্দা বলেই অনুমান পুলিশের। তারা এই বাজি কারখানায় শ্রমিকের কাজ করত বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। গোটা ঘটনায় এলাকা এখনো থমথমে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই রহস্য একেবারে ঘনীভূত হয়েছে। সাধারণ মানুষের মনে আতঙ্ক যেন কাটছে না। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের এই বিস্ফোরণ কাণ্ড নিয়ে বক্তব্য রেখেছেন। এছাড়াও আমরা রবিবার দিন দেখেছি, রবিবার দিন রাত আটটার পরে রাজ্যপাল সিভি আনন্দ বসু ঘটনাস্থলে পৌঁছেছিলেন। দত্তপুকুরের বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত সফিকুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। আর তাকে জেরা করে
ঠিক কী কী পাওয়া যায় সেটাই এখন দেখার। নীলগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কেরামত আলীর সঙ্গে পার্টনারশিপে বাজি ব্যবসা চালাতেন সাফিকুল। বাকিদের খোঁজেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আর তাছাড়া এই ঘটনায় মোট চারজনের নামে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে প্রথম জনকে গ্রেপ্তার করাও হয়েছে, যিনি বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত, যার নাম সাফিকুল। আর রাজ্যপাল তিনি পৌঁছন ঘটনাস্থলে রবিবার দিন রাত 8:10 নাগাদ। রাজ্যপাল সিভি আনন্দ বোস দত্তপুকুরের ঘটনাস্থলে পৌঁছে নিজে গিয়ে এলাকা পরিদর্শন করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, ঠিক কী হয়েছিল সেই সমস্ত বিষয় তিনি নিজে কানে শোনেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে ডান বাম সব পক্ষই উঠে পড়ে লেগেছে। এই ঘটনা বারবার মনে করিয়ে দিচ্ছে এগড়ার বোমা বিস্ফোরণের ঘটনাকে, আর সেই আজ একেবারে এসে পৌঁছেছে দত্তপুকুরেও। আর এই দুই ঘটনার মধ্যে মিল রয়েছে প্রচুর। প্রসঙ্গত, দত্তপুকুরের বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ ঘিরে যখন উত্তাল হচ্ছে বঙ্গ রাজনীতি, তখন এই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুলেছে রাজ্য বিজেপি। ঘটনার ভয়াবহতা দেখে বিস্ফোরণ স্থলে গিয়েছেন রাজ্যপালও। জানা গিয়েছে দত্তপুকুর বিস্ফোরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেআইনি বাজি কারখানার মালিক কেরামত আলীর, মারা গিয়েছে তার ছেলেও। আর এর মাঝেই পুলিশের জালে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কেরামত আলীর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালিয়ে যেত ওই ব্যক্তি। প্রসঙ্গত, এগড়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের 3 মাস পর একই ঘটনার পুনরাবৃত্তি দেখল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ এলাকার বাসিন্দারা। কেবল বিস্ফোরণই নয়, গোটা এলাকা যেভাবে কেঁপে ওঠে, যেভাবে দফায় দফায় একটার পর একটা বিস্ফোরণ হতে দেখা যায়, তাতে কিন্তু এক প্রকার পরিষ্কার যে সেখানকার সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত রয়েছে। সামনের বছর মানে 2024 লোকসভা নির্বাচন, আর তার আগে এই ঘটনা সাধারণ মানুষের মনে ভয় ধরিয়েছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।